কেন শূন্যতার পরিবর্তে বিশ্বের অস্তিত্ব রয়েছে এটাকে যদি আমরা ইংরেজিতে বলি ওয়াই দের ইজ এ ওয়ার্ল্ড স্টিড অফ নাথিং এটা যদি আমরা বলি তাহলে এটার কী ইয়ে হইতে পারে উত্তরটা কি হইতে পারে জগৎ যে হয়েছে জগৎ হওয়ার কি দরকার ছিল জগৎ না হয়ে যদি কোনো কিছুই না হইতো তাহলে কি কোনো অসুবিধা হইতো এটা একটা মৌলিক প্রশ্ন এবং যুগে যুগে বিভিন্ন লোকেরা বিভিন্নভাবে এই প্রশ্ন উত্থাপন করেছে আমার কাছে কেউ এটা জানতে চেয়েছিলেন এবং এটা নিয়ে আমি একটা ডিটেলস আলোচনাও করেছি এবং সেটা নিয়ে অনেক প্রশ্নোত্তর ইত্যাদি হয়েছে তো একই জাস্ট মূল কথাগুলোর উপরে আমি যে পয়েন্টের উপর সেখানে আলোচনা করেছিলাম এটা কয়েকদিন আগে হবে বোনা হয় না সপ্তাহ দশ দিন আগে সেটা নিয়ে আমি এটা আলোচনা করতে চাচ্ছি তো এই বিষয়টা এই প্রশ্নের উত্তর আমার কাছে কি বা আমি এই প্রশ্নটাকে কীভাবে রেসপন্স করি সেটা নিয়ে এই আলোচনাটা তো কেন শূন্যতার পরিবর্তে বিশ্বের অস্তিত্ব রয়েছে এই প্রশ্নের আলোচনা বা এই প্রশ্ন নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে যেসব বিষয়গুলো না জানলেই নয় তার মধ্যে একটা হলো অভিন্নতা আবশ্যিকতা এবং আপতিক সম্পর্কের যে তত্ত্ববিদ্যা আমরা যেটাকে বলতে পারি যে রিলেশনাল অন্টোলজি সেটা সম্বন্ধে জানা দুইটা বিষয়ের মধ্যে সম্পর্ক হইতে পারে যে আইডেন্টিক্যাল অথবা ন্যাসেসারি অথবা অকেশনাল আচ্ছা যেমন আমার সাথে আমার সম্পর্ক এটা হচ্ছে যে একটা আইডেন্টিক্যাল রিলেশন কথার কথা আমার হৃৎপিণ্ডের সাথে আমার ফুসফুসের সম্পর্ক হচ্ছে ন্যাসেসারি রিলেশন আর এই যে আমি জামা কাপড় পরেছি এটা হচ্ছে যে একটা অকেশনাল রিলেশন আমার সাথে আমার জামা কাপড়ের সম্পর্ক তো এই যে প্রশ্নটা কেন শূন্যতার পরিবর্তে বিশ্বের অস্তিত্ব রয়েছে এখানে এই প্রশ্নটিতে তিনটা পক্ষ একটা পক্ষ হলো যে এই প্রশ্নটা যিনি করছেন প্রশ্নটা যদি আমি করি তাহলে আমি একটা পক্ষ প্রশ্নটা যদি আমাদের হয় তাহলে আমরা বা আমি মিলে অর্থাৎ জ্ঞানের কর্তা হিসেবে আমাদের প্রশ্ন তো আমাদের জ্ঞানের বিষয় কি আমাদের জ্ঞানের বিষয় হচ্ছে এই প্রশ্নটা তো এখানে বিশ্ব এটা সম্বন্ধে আমাদের জানতে হবে শূন্যতা বলতে আমরা কি বোঝাই সেটা সম্বন্ধে আমাদের জানতে হবে এবং শেষে আমাদের কিন্তু আমি বা আমরা বলতে আসলে কি আমাদের কগনিটিভ স্ট্রাকচার বা প্যাটার্নটা কী সেটা সম্বন্ধে জানতে হবে কথা কথা একটা প্রশ্ন যখন একটা আমার একটা পোষা বিড়াল আছে এখানে একটা কিছু আছে এটা নিয়ে তার একটা কিউরিয়সিটি তাহলে তার প্রশ্নের প্যাটার্ন এবং সে এটার একটা উত্তর নিবে সেই উত্তরের প্যাটার্নের সাথে কিন্তু কগনেটিভ এজেন্ট হিসেবে আমার প্রশ্নের প্যাটার্ন একই বিষয় সম্পর্কে এবং উত্তরটা কিন্তু এক হবে না তো তাহলে আমরা ধরে নিচ্ছি যে জগতের অস্তিত্ব রয়েছে তাহলে জগৎ বলতে আমরা কী বোঝাই জগৎ বলতে মূলত আমরা একটা ফিজিক্যাল ওয়ার্ল্ডকে বোঝাই এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড আছে এই যে ফিজিক্স এই যে বস্তু তাহলে এই আমাদের একটা জিনিসের পার্থক্য খুব ক্লিয়ারলি বুঝতে হবে বস্তু এবং বাস্তবতার পার্থক্য তাহলে আমরা যখন কোনো একটা প্রশ্ন উত্থাপন করি সেই প্রশ্নের যে উত্তরটা আমরা পাই প্রশ্নটা হইতে পারে কোনো বস্তু সম্পর্কে কিন্তু উত্তরটা কিন্তু বস্তু না মানে ইভেন আমরা যখন প্রশ্ন উত্থাপন করি প্রশ্নটাও কিন্তু বস্তু না কিন্তু প্রশ্নটা হতে পারে বস্তু সম্পর্কে প্রশ্নটা হতে পারে বস্তু অতিরিক্ত কোনো সত্তা সম্পর্কে ডাস গড একজিস্ট মনে করেন গড একজিস্ট করে অথবা এক্সিস্ট করে না কিন্তু ডাস গড একজিস্ট এই যে কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা কিন্তু ইটসেলফ একটা বস্তু না যদিও কোয়েশ্চেনটাকে আমি একটা আমার ভোকাল কড দিয়ে উচ্চারণ করছি অথবা কোথাও লিখছি ইন এ ফিজিক্যাল প্রসেস তাহলে এই ফিজিক্যাল প্রসেসটাকে আমি ইউজ করছি প্রশ্ন নামক এই বাক্যটাকে প্রকাশ করার জন্যে কিন্তু আমার এই যে প্রশ্নটা আমার ভিতরে আছে যেটাকে আমরা বলি জাজমেন্ট বা আমার একটা ধারণা বা আমাদের ভাষায় অবধারণ বলি এটা কিন্তু ইটসেলফ বস্তু না আমি যে এক্সাম্পলটা সময় বলি যে আমার হাতে কলমটা আছে এই কলমের জ্ঞানটা আমার মাথায় আছে কিন্তু আমার মাথার মধ্যে কলমের কোনো অংশ নাই তাহলে আমার মাথার মধ্যে যেটা আছে সেটাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ এটা একটা কালি দিয়ে লেখা আমার মুখের কথাটা একটা শব্দ তরঙ্গ দিয়ে বলা আর ওখানে আছে ইলেকট্রোম্যাগনেটিক বা ব্রেন একটা পালস হিসাবে তো ইন আইদার সিচুয়েশন এনি ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক তাহলে কোনো একটা যে কোন যদি সিম্বল থাকে তাহলে সেটার একটা রিয়েল এনটিডি আউট দেয়ার থাকতে হবে অন্টোলজিটা হচ্ছে যে সিম্বল ক্যানট বি সিম্বল অ্যাট দ্য ভেরি ফার্স্ট প্লেস আনটিল অ্যান্ড আললেস প্রায়র টু দ্যাট দেয়ার ইজ এ রিয়েলিটি হিয়ার অর আউট দেয়ার এনিওয়ে তাহলে এটার এই পয়েন্টটা হচ্ছে যে জ্ঞান জ্ঞান ইটসেলফ কোনো বস্তু না কিন্তু জ্ঞান হইতে পারে বস্তু সম্পর্কে কিংবা বস্তু অতিরিক্ত কোনো কিছু সম্পর্কে তো এরপরে আসো যে যারা মেচুরালিস্ট তারা বলতে চায় যে আমাদের সকল জ্ঞান হচ্ছে যে আইডেন্টিক্যাল উইথ আওয়ার ব্রেইন কিন্তু আমার ব্রেইনটাকে যদি আপনি নিয়ে যান ট্রান্সফার করেন সাথে সাথে কিন্তু আমার জ্ঞানটা ট্রান্সফার হয় না ওকে কিন্তু আমার সকল আমার জ্ঞান কিন্তু প্রসেস হয় ইন মাই ব্রেইন তাহলে এখন আমার এই যে নলেজ এটার সাথে ব্রেনের কি সম্পর্ক ওই যে সম্পর্কের মানে তত্ত্ববিদ্যা দিয়ে শুরু করেছিলাম তিন ধরনের সম্পর্ক আইডেন্টিক্যাল রিলেশন নেসেসারি রিলেশন এবং অকেশনাল রিলেশন তাহলে এই জ্ঞানের সাথে মস্তিষ্কের সম্পর্কটা কিন্তু অকেশনাল না কারণ তোমার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ না থাকলেও তোমার আমাদের আমাদের হিউম্যান নলেজ যদি বলি ইট ইজ পসিবল ইন সাম ওয়ে বাট উইদাউট ব্রেন আমাদের কিন্তু নলেজটা সম্ভব নয় তাহলে ব্রেনের সাথে নলেজের সম্পর্ক হচ্ছে একটা নেসেসারি রিলেশান কিন্তু বস্তুবাদীরা বলতে চায় যে ব্রেনের সাথে আমাদের নলেজের সম্পর্ক হচ্ছে আইডেন্টিক্যাল ব্রেন ইজ নলেজ অর নলেজ ইজ ব্রেন কিন্তু যারা বস্তুবাদ বিরোধী যারা ডুয়েলিস্ট তারা বলতে চাইবে নলেজ ইজ প্রডিউসড অ্যান্ড প্রসেসড ইন ব্রেন অ্যান্ড ব্রেইন ইজ এ টুল ফর নলেজ যেমন আমার কথা বলার জন্য ভোকাল বোর্ড কর্ড একটা টুল তেমনি আমার চিন্তা করার জন্য আমার ব্রেইন একটা টুল তাহলে ব্রেইনের সাথে আমার নলেজের সম্পর্কটা হচ্ছে যে একটা নেসেসারি রিলেশন হ্যাঁ এবং এটা ফাংশানাল নেসিটি তো যেমন আমার টেলিভিশনের মধ্যে যা দেখা যায় সেটি টেলিভিশনের মাদার বোর্ডের মধ্যে প্রসেস হয় মাদার বোর্ডের মধ্যে একটু কম হইলে স্ক্রিনের মধ্যে সেটা প্রভাব ফলে এইটুক থেকে কেউ যদি বলে যে দ্য মাদার বোর্ড ইজ প্রডিউসিং দ্য প্রোগ্রাম সেটা যেরকম করে ভুল তেমনি করে আমার ব্রেন ফাংশান না করলে আমার নলেজ প্রডিউস হয় না কিন্তু সেটার ভিত্তিতে কেউ যদি বলে যে ব্রেন ইজ নলেজ সেটা হচ্ছে সে ধরনের সম্পর্ক তাহলে আমার কাছে আমি মনে করি ইট ইজ মোর প্লজিবল অ্যান্ড লজিক্যাল টু অ্যাসুম দ্যাট আমার নলেজের সাথে আমার ব্রেনের সম্পর্ক হচ্ছে একটা ফাংশনাল নেসিটি যেমন করে আমার ল্যাঙ্গুয়েজের সাথে আমার রাইটিং বা আমার স্পিকিংয়ের সম্পর্ক হচ্ছে একটা ফাংশনাল নেসেসিটি অথবা আমার সুইং সাম ফিজিক্যাল সিম সিম্পল কিন্তু ব্রেইন নলেজ কিন্তু আইডেন্টিক্যাল না এটা একটা কোরিলেশন হুইচ ইজ ফাংশনালি নাসেসিটি এরপরে আমি শুরুতে যে কথাগুলো যে কথাটা একটু করে বললাম যে বস্তু এবং বাস্তবতা তো বস্তু মাত্রই বাস্তব কিন্তু বাস্তব মাত্রই বস্তু নয় অর্থাৎ এমন অনেক বাস্তবতা আছে যেটা কিন্তু বস্তুগত নয় যেমন একেবারে আমি একটু সহজ উদাহরণটা দিয়ে বলি বস্তুবাদ বস্তু এক জিনিস বস্তুবাদ আলাদা জিনিস তুমি বস্তুতে বিশ্বাস করতে পারো কিন্তু তুমি বস্তুবাদী নাও হইতে পারো অথবা বস্তুবাদী হতে পারো কিন্তু তুমি যখন বস্তুবাদে বিশ্বাস করো মানে বস্তুবাদকে সঠিক বলে মনে করো সেটা কিন্তু ঈর্ষের একটা বস্তু না এটা তোমার একটা কনসেপ্ট ওকে তো দেয়ার আর সো মেনি আমি যে আমরা বিকালবেলা যে আলোচনা করলাম যে দ্য কনসেপ্ট অফ ডার্কনেস এই যে সমতলের ধারণা সমতল আমরা আমরা আসলে আমার এই টেবিলটা সমতল আমরা একটা কনটেক্সট থেকে মনে করি সাইন্টিফিক্যালি আমরা জানি যে কোনো কিছুই সমতল না কিন্তু সমতলের ধারণাটা আমাদের মধ্যে আছে আমরা কখনো অসীমকে এক্সপেরিয়েন্স করি নাই কিন্তু যা আমরা সসীমকে এক্সপেরিয়েন্স করছি সেটার অন্টোলজিক্যাল সাপোর্ট হিসেবে আমরা অসীমকে মানে ইনফার করি অ্যাসিউম করি আমরা কখনো কালারলেসনেসকে এক্সপেরিয়েন্স করি না কিন্তু কালারলেসনেসকে আমরা অ্যাসিউম করি তাহলে বস্তু হলো বাস্তবতার একটা একজামপ্লিফিকেশান এবং ওই যে সৌরভ যে আমাদের বিকালবেলার যে কথাটা বললো আমি সবসময় সে কথাটা বলি যে কোনো কিছু অ্যাকচুয়ালাইজড হইছে মানে বস্তুগত বাস্তবতার অস্তিত্বে আসছে তার মানে এটার একটা অবস্তুগত বাস্তবতা মানে ইন এ পটেন্সিয়াল ফর্ম ইন এ প্লজিবিলিটি আর পটেন্সিয়ালিটি কিন্তু ছিল তার কারণে এটা অ্যাকচুয়ালাইজ করতে পারছে সুতরাং কোনো কিছু পটেন্সিয়ালিটিতে থাকলে সেটা যে অ্যাকচুয়ালাইজড হবে ইন সাম মেটেরিয়াল স্টাফ সিম্বল এটা কিন্তু না হইতে পারে কিন্তু মেটেরিয়ালি যদি কোনো কিছু অ্যাম্বিড হয় তার মানে এটার একটা নন মেটেরিয়াল ফর্ম কিন্তু আছে তো আমি আজকে বিকেল বলে এই কথাটা একটু করে দিয়েছি যারা এগুলো সম্বন্ধে জানেন তারা বুঝবেন যে যারা ম্যাটাফিজিক্যাল রিয়েলিজমের কথা বলেছে তারা বিশেষ করে প্ল্যাটু মতো যদি আমরা ধরি যে এক ওয়ার্ল্ড অফ আইডিয়াস বলে একটা একটা আদর্শ চেয়ারের একটা ধারণা আছে বাস্তব চেয়ারগুলো হচ্ছে সেগুলোর রূপায়ণ আদর্শ টেবিলের একটা ধারণা আছে বাস্তব টেবিলগুলো হচ্ছে যে সেটা রূপায়ণ এরকম বলছে যে না এরকম কোনো মানে বস্তু থেকে আলাদা কোনো কিছু নাই ধারণা এবং বস্তু একসাথে মাখামাখি আমরা যখন বস্তুটাকে পাই আমরা ধারণাটা সহই পাই এই নমিনালিজমের কিছু ভার্সান নিয়ে আমি এখন আলোচনা করতেছি যে অস্ট্রিয়ার নমিনালিজম মেটালিঙ্গুইস্টিক নমিনালিজম তারপরে হচ্ছে যে ট্রোপ থিওরি ফিকশনালিজম এগুলো নিয়ে ডিটেলস আমি আলোচনা যাচ্ছি না কিন্তু মূল কথাটা হচ্ছে যে যে ধারণা এবং বস্তু এই দুটাকে ইনসেপারেবল কেউ কেউ বলেছে যেমন আমি বলতে পারি যে থমাস একুইনাস থমাস্টিক যে আইডিয়া সেটা তো উনি বলেছেন কিন্তু আমরা সহজে এই ডিটেলসগুলো না গিয়ে আপনি সহজে এটা বুঝতে পারেন যে একটা হলো যে বস্তুগত রূপায়ণ আট হলো ধারণা আমরা কথাগুলো কেন বলতেছি এখানে কারণ আমাদের ওই প্রশ্নের উত্তর দিতে হবে যে কেন শূন্যতার পরিবর্তে জগতের অস্তিত্ব রয়েছে জগৎ হচ্ছে একটা ফিজিক্যাল ফেনোমেনা সেই জন্য ফিজিক্যাল ভার্সাস নন ফিজিক্যাল রিয়ালিটির কথা আসছে যেমন আমরা যদি বলি যে শূন্যতা এইটা হলো যে একটা নন ফিজিক্যাল রিয়ালিটি তাহলে এই কথাটা যে সকল সকল বস্তুই বাস্তব কিন্তু সকল বাস্তব বস্তু নয় তাহলে বস্তুর যে বৈশিষ্ট্য বস্তুর কিছু বস্তুগত বৈশিষ্ট্য থাকে বস্তুর কিছু অবৈশিষ্ট্য বস্তুগত বৈশিষ্ট্য থাকে কথার কথা সেদিন আরাফাত বলল যে তার প্রিয় কালার হচ্ছে ইয়েলো এখন ইয়েলো ইয়েলো যেভাবে হইছে এইটা হচ্ছে যে একটা বস্তুগত বৈশিষ্ট্য আর ইয়েলোকে যে আপনি যে পছন্দ করছেন সেটা আপনার কিন্তু একটা অবস্তুগত বৈশিষ্ট্য বস্তু সম্পর্কে আপনার একটা অবস্তুগত বৈশিষ্ট্য এবং এই যে বস্তুর সাথে বস্তুর সম্পর্ক এটাও কিন্তু স্বয়ং একটা অবস্তুগত বৈশিষ্ট্য যেমন কথার কথা এটা একটা চশমা কিন্তু এটার মধ্যে অনেকগুলো পার্টস আছে চশমা যে জীবনে কোনো দিন দেখা নাই এমন মানুষ সে কিন্তু এটাকে চশমা বলবে না তাহলে এই যে আপনি যে চশমা বলছেন এটাকে যে আপনি অ্যাসিমিলেট করছেন ধারণাগুলোকে জোড়া লাগাই যে আমরা যে বলছি এটা একটা চশমা আমরা নাম দিচ্ছি একটা টেবিল ইভেন আমরা যখন একটা ওয়ার্ড বলি এটার মধ্যে অনেকগুলো অ্যালফাবেট থাকে আমরা যখন অ্যালফাবেট বলি এটার মধ্যে অনেকগুলো আঁক থাকে আমরা যখন একটা স্ট্রেট লাইন বলি এটার মধ্যে অনেকগুলো ডট থাকে এভাবে করে আমরা জিনিসগুলোকে কনস্ট্রাক্ট করি তাহলে আমরা যখন ফিজিক্যাল রিয়েল ওয়ার্ল্ড বলবো ফিজিক্যাল রিয়েল ওয়ার্ল্ড কিন্তু কোনো মিনিং বহন করে না উই কনস্ট্রাক্ট দ্য মিনিং ইভেন অ্যাবাউট দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং এই কনস্ট্রাক্ট করার ক্ষেত্রে আমরা কিছু কিছু বিষয়ে আমরা লাইক ক্লিনেসের কথা যদি বলি কারো ইয়েলো পছন্দ কারো ব্লু পছন্দ এটা আছে কিন্তু অনেকগুলো বিষয় আছে চাইলে তুমি এটাকে চেঞ্জ করতে পারো না ওকে ইফ সামথিং ইজ ব্ল্যাক তুমি উইশফুলি বলতে পারবে না যে ইট ইজ নট ব্ল্যাক ওকে তুমি ইফ সামথিং ইজ হোয়াইট তুমি উইশফুলি বলতে পারবে না যে দিস ইজ নট হোয়াইট তাহলে এর মধ্যে কিন্তু কিছু মানে শর্ট অফ অবজেক্টিভিটি আছে তা ফিলসফিতে বলা হয় যে আমাদের এক্সপেরিয়েন্সগুলো আমাদের দিক থেকে সাবজেক্টিভিটির দিক থেকে এগুলো সাবজেকটিভ এবং অবজেক্টিভিটির দিক থেকে এগুলো কিন্তু অবজেকটিভ ওকে তো আমি এই যে এটাকে এই এটার ব্ল্যাকনেসটা ফিল করলাম এটা আমার সাবজেক্টিভ কিন্তু আমি এটাকে ব্ল্যাক কেন ফিল করলাম ব্ল্যাকনেসটা কেন ফিল করলাম ইয়েলো কেন ফিল করলাম না সাপোজ এটা হলো আমার দিক থেকে এটা অবজেকটিভ তুমি যদি দেখো তুমিও সেটাকে ব্ল্যাকে দেখবা কিন্তু তোমারটা তোমার মতো আমারটা আমার মতো আমরা ধরে নিচ্ছি যে আমরা সবাই একই জিনিস দেখছি এই যে তুমি যেটা দেখছো এই জন্য ফিলসফি অফ মাইন্ডে ইনভার্টেড স্পেকট্রাম আর গণ বলে একটা স্পেকট্রাম আছে এটাকে সহজ করে বোঝানোর জন্য আমরা মাল্টিপল রিলাইজে রিয়েলাইজেবিলিটির কথা বলি আমি বললাম পাঁচ তুমি বুঝছো যে এক 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 পাঁচটা এক মিলে পাঁচ হয়তো ও বুঝছে যে তিন যোগ দুই সমান সমান পাঁচ আরও হয়তো বুঝছে যে সিক্স মাইনাস ওয়ান ইজ ইকুল টু ফাইভ আরোজন হয়তো বুঝছে টু প্লাস টু ইজ ইকল টু প্লাস টু প্লাস ওয়ান ইজ ইকুল টু ফাইভ তাহলে আমরা সবাই যখন ব্ল্যাক দেখছি আমরা ধরে নিচ্ছি যে আমরা একইভাবে দেখছি তাহলে যে মানে আমরা যেগুলো সম্বন্ধে জানি এই জানাটা আমরা যেভাবে ঠাস করে মনে করি বিশেষ করে যারা বস্তুবাদী তারা মনে করে হ্যাঁ আমি বস্তুকে দেখে সরাসরি বস্তুই মনে করি এটাকে আমাদের ফিলসফির ভাষায় বলা হচ্ছে মানে নাইব রিয়েলিজম যে আমরা রিয়েলিটিকে সরাসরি আমরা এক্সপেরিয়েন্স করি কিন্তু নাস্তিকবাদের পক্ষে লোকেরা যার খুব দোহাই দেয় আমার খুব প্রিয় ফিলসফার বার্টন রাসেল তিনি কিন্তু ইনডাইরেক্ট রিয়েলিজমের কথা বল তিনি বলছেন যে বস্তুকে আমরা কখনোই পাই না আমরা পাই কতগুলো সেন্স ডেটা এই সেন্স ডেটাগুলার বস্তু থেকে আসা সেন্স ডেটাগুলোর যেগুলো আমরা যতটুকু প্রসেস করতে পারি আমাদের ক্যাপাসিটি অনুসারে সেটুক করে আমরা অনুমান করি যে আউট একটা রিয়েল বস্তুটা আছে না থাকলে সায়েন্স করতে গেছিলো এগুলো তো আমি তৈরি করিনি ওকে তো এই জন্য রিয়েলিজমের অনেকগুলো ভার্সান আছে এবং এটাও মনে রাখতে হবে যে ম্যাটেরিয়ালিজম ইজ নট রিয়েলিজম ম্যাটেরিয়ালিজম হচ্ছে বস্তুবাদ আর রিয়েলিজম হচ্ছে বাস্তববাদ বস্তুবাদ এবং বাস্তববাদের পার্থক্য না বুঝেই অনেকে বস্তুবাদী হয় এবং এটার ভিত্তিতে আস্তিক্যবাদকে গড়ে তোলে এটা খুব অবাক করার মতো ব্যাপার আর কি নাস্তিক কপাত নাস্তিক কপাতকে তো এই বস্তুর উপরে আমরা আমাদের অনেক ধরনের এগুলো প্রয়োগ করি এই যে আমরা যে মানে বলি দ্য ওয়ার্ল্ড তো আমি কি ওয়ার্ল্ডকে সম্পূর্ণভাবে এক্সপিরিয়েন্স করেছি তুমি করেছ কেউ করেছে সব মানুষের পক্ষে কি এটা করা সম্ভব তাহলে আমরা যখন ওয়ার্ল্ড বলি তখন কিন্তু আমরা কিন্তু যতটুকু আমরা এক্সপেরিয়েন্স করেছি যতটুকু করি নাই সব কিছু মিলেই আমরা বলি তাহলে আমরা ওই ওয়ার্ল্ডটা কোথায় পাইলাম যে ওয়ার্ল্ড আমরা এক্সপিরিয়েন্স করি নাই এটা আমাদের ইনফারেন্সের মধ্যে পেয়েছি আমাদের রেশনালের মধ্যে পেয়েছি আমাদের এক্সপিরিয়েন্সে যা পেয়েছি এটার সাথে আমাদের ইনফারেন্সের সূত্রই ইউজ করে আমরা ধরে নিচ্ছি যে দ্য হোল ওয়ার্ল্ড এবং এই আলোচনা করতে গিয়ে আমরা ওই যে আমি ইয়ার কথা বলছিলাম মানে মার্কাস গ্যাব্রিয়েলের কথা বলছিলাম যার বিখ্যাত বই হচ্ছে দ্য ওয়াই দ্য ওয়ার্ল্ড ডাজ নট এক্সিস্ট তিনি বলছেন যে আপনি ওয়ার্ল্ডকে কতটুকু এক্সপিরিয়েন্স করেন খুব অল্প পরিমাণে এক্সপিরিয়েন্স করেন আপনার এক্সপিরিয়েন্সটা খুবই খণ্ডিত খুবই স্বল্প কিন্তু আপনার কনসেপচুয়াল ওয়ার্ল্ডটা কিন্তু এই মানে কথার কথা যেগুলো যেগুলোকে আইডেন্টিফাই করতে না পারার কারণে এখন একটা নাম দেওয়া হচ্ছে ডার্ক এনার্জি আপনার ক্যালকুলেশন কিন্তু সেগুলো আছে ডার্ক এনার্জির কোনো প্রমাণ আপনি পান নাই কিন্তু আপনার হিসাব বলে যে এগুলো আছে এগুলো যদি না থাকে ওই কজগুলো যদি না থাকে এই গ্র্যাভিটেশনাল এফেক্টটা কোথেকে আসলো আপনি এফেক্ট থেকে আপনি কজকে অ্যাসিউম করছেন যে এটা আছে তাহলে আপনার হিসাবের মধ্যে কিন্তু সবগুলোই আছে তো যেগুলোকে আপনি ফিজিক্যালি পান না সেগুলো আপনি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে আনছেন এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হচ্ছে যে মূলত একটা অ্যাবাস্ট্রাক্ট মানে হিসাব অ্যাবাস্ট্রাক্ট এন্ট্রিগ্রি আপনি হিসাবের মধ্যে ধরছে তাহলে আমরা যখন বলি যে বিশ্ব অস্তিত্বশীল কোন বিশ্ব সেটা কি আমাদের অভিজ্ঞতার বিশ্ব ও আমাদের অভিজ্ঞতার বিশ্ব খুবই ক্ষুদ্র কিন্তু ওই অভিজ্ঞতার ভিত্তিতে আমি যে বিশ্বের কল্পনাটা করি সেটা হচ্ছে যে সম্পূর্ণ একটা বিশ্ব সেই বিশ্বের মধ্যে এখনও যে গ্রহ নক্ষত্রগুলো আবিষ্কার হয় নাই হয়তো শেষ পর্যন্ত আবিষ্কার হবে না কারণ এগুলো এমন জুড়ে রিপেল হচ্ছে মানে দূরে সরে যাচ্ছে আরও অনেক পরের মানুষেরা মনে করবে তারাই জগতে একমাত্র কারণ এগুলো অনেক জুড়ে জুড়ে এত জোরে ছুটে গেছে যে সেগুলো আর দেখার মতো না দেখার কোনো ক্যাপাসিটি নেই কিন্তু আমরা যখন ওয়ার্ল্ড বলি তখন আমরা সবগুলোকে ইনক্লুড করি তাহলে একদিকে ওয়ার্ল্ড আমরা বুঝলাম এবার আসলে শূন্যতা শূন্যতা বলতে কী বোঝায় তো নাস্তিকবাদের পক্ষে যারা আছে ওই যে লরেন্স ক্রাউস বই লেগছে ই ডু ফ্রম নাথিং নাথিং বলতে অনেক কি বোঝায় যেখানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশান আছে যেখানে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি আছে যেখানে দিস কাইন্ড অফ রুলস অফ ফিজিক্স আছে কিন্তু সেগুলো তো অ্যান্টিটি এখন রুল এবং দ্য স্টাফ এই দুটাকে প্ল্যাটনি করতে রুলগুলো আলাদা একটা কোনো জায়গাতে ফ্লটিং সাপোজ আর জিনিসগুলো সেই অনুসারে কাজ করছে সেটাকে আপনি যদি সঠিকভাবে নাও মনে করেন আপনি এটা তো বলতে পারবেন না বস্তু এবং রুল কিন্তু আইডেন্টিক্যাল কথার কথা এই কলমটা একটা রুলে চলে এই কলমটাকে যদি আমি ডেস্ট্রয় করে দিই কলমের কোনো প্রপার্টি যদি এটার মধ্যে না থাকে তাহলে কি রুলটা কি নাই হয়ে যাবে রুলটা কিন্তু নাই হয়ে যাবে না ওকে তার মানে হচ্ছে যে আমরা যখন একটা শূন্যতা বলি সেই শূন্যতা হইতে হবে অ্যাবসলিউট জিরো টোটালি নাথিং ওই যে সেভাইন হোসেন ফিল্ডের কথা ওই আলোচনার মধ্যে একজন বলছে একজন মহিলা ফিমেল ওখানে ফিলোসফার বলছে আসলে উনি কিন্তু ফিজিসিস্ট হ্যাঁ উনি ওই যে লরেন্স কিউন যে যে ক্লোজার টু ট্রুথ যিনি ওই যে কন্টেন্ট তৈরি করেন তিনি নিউরোসায়েন্সের উপরে এবং ফিলসফির উপরে ওনার পিএইচডি উনি নাথিংনেস নিয়ে সুন্দর আলোচনা করেছে সেটা নিয়ে আমার একটা বিরাট একটা ভিডিও আছে এখানে হচ্ছে অ্যাবসলিউট নাথিং যেখানে কোনো কিছুই নাই কোনো কোয়ান্টাম ফ্লাকচুয়েশান নাই কোনো নেচার নাই কোনো ন্যাচারাল ল নাই কোনো কিছুই নাই তাহলে আচের বিপরীত কল্পনা হিসেবে একটা শূন্যতা পরম শূন্যতা তো পরম শূন্যতা এবং ভারসাম্যের শূন্যতা কিন্তু এক না কথার কথা এইদিকে যদি যে এক যে মাত্রার চাপ তার বিপরীত থেকে তো যদি ওই কি মাত্রার চাপ থাকে মাঝখানে কিন্তু একটা শূন্য অবস্থা তৈরি হবে সম্ভব এটা কিন্তু সম্ভব আছে এটা কিন্তু শূন্যতা না হ্যাঁ এবং আমরা নাম্বার লাইনের মধ্যে শূন্যতার কথা বলে যে আমার যে আর্টিকেলটা ইজ জিরো সামথিং অর নাথিং আমি অন্ট্রোলজি অফ জিরো ওখানে আলোচনা করে দেখাইছি যে জিরো সামটাইমস বিহেভস অ্যাজ নাথিং সামটাইমস ইট বিহেভস অ্যাজ সামথিং এবং সেখানে আমি বলছি যে জিরোর সাথে কিন্তু ইনফিনিটির অনেকখানি মিলে কিন্তু ইনফিনিটিটা আছে নাম্বার লাইনের বাইরে আর জিরো আছে ভিতরে কিন্তু ইনফিনিট এবং জিরো আসে বলেই কিন্তু নাম্বার লাইনটা আছে ইনফিনিটি ইজ নট এ নাম্বার কিন্তু আপনি যদি ইনফিনিটির কনসেপ্টটা বাদ দেন আপনার নাম্বার লাইন কিন্তু মিনিংলেস হবে এবং নাম নাম্বার লাইনের মাছ বরাবর একটা জায়গাকে আমরা কল্পনা করি জিরো হিসাবে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কোনো জিরো পাই না আমরা কারণ আমরা প্র্যাকটিক্যালি বলতে ফিজিক্যালি ফিজিক্যালি আমরা তো ফিজিক্যাল কোনো কিছুকেই পাবো আপনি নন ফিজিক্যাল কোনো অ্যান্টিডিকে পাইতে হলে আপনাকে কিন্তু ম্যাটাফিজিক্সে আসতে হবে এজন্য আমি শুরুতে ফিজিক্স বনাম ম্যাটাফিজিক্সের আলোচনা করেছি এরপরে আমরা লাস্টে আলোচনা করব। আমরা যারা এই প্রশ্নটা করতেছি আমি বা আমরা 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 তো কগনেটিভ এজেন্ট আমাদের কোয়েশ্চেন তাহলে আমরা একটা উত্তর পাবো তো কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্ন হচ্ছে ইটস রং কোয়েশ্চেন ওকে যার কোনো উত্তর হবে না আমরা যদি বলি যে আমি আমার প্রিয় নাস্তিক্যবাদী ফিলোসফার প্রিয় বলতে ওনার স্কলারশিপের জন্য উনি মানে প্রেজেন্টেশন অথবা হ্যান্ডসামনেসের কথাই বলতে পারো রিচার্ড ডকিন্স হ্যাঁ চুরাশি বছর বয়সে কি সুন্দর করে এখনও কাজ করে যাচ্ছে আই এম সফিম অফিম উনি বলছেন হোয়াট ইজ দ্য কালার অফ ব্লু দিস ইজ রং কোয়েশ্চেন ব্লুর কিন্তু সরি হোয়াট ইজ দ্য স্মেল অফ ব্লু ব্লুর কিন্তু স্মেল হয় না ইট ইজ এ কালার তো তাহলে কিছু কিছু কোয়েশ্চেন হচ্ছে রং কোয়েশ্চেন যেটা কোনো উত্তর হবে না তাহলে ওই প্রশ্ন যদি কি উত্থাপন করে তাহলে আমরা বোঝাই দেবো যে দিস ইজ এ ক্যাটাগরি মিস্টেক ওয়াই ইট ইজ রং কোয়েশ্চেন আর কিছু প্রশ্নের উত্তর এমন হয় যে উত্তরটা কিন্তু সেই ব্যক্তি ধারণ করতে পারবে না ওকে তাহলে আমরা যখন কোনো একটা মানে কথা বলবো এটা সঠিক হয়েছে কি না জাস্টিফিকেশনের দিক থেকে কিভাবে বলবো জাস্টিফিকেশনের যে থিওরিগুলো আছে ফাউন্ডেশনালিজম ভার্সাস কোহারেন্টিজম এভিডেন্সিয়ালিজম ভার্সাস রিলায়াবেলিজম ইন্টারনালিজম ভার্স্ট ভার্সাস এক্সটার্নালিজম যারা পেস্টোমোলজি বোঝেন তারা বুঝবেন এটার সাথে আরেকটা তত্ত্ব আছে মানে যেটা হচ্ছে জাস্টিফিকেশান ভার্সাস নন ডিওন্টোলজিক্যাল জাস্টিফিকেশান তাহলে একটা জিনিস আসলেই যা সেটা বলা শ্রোতা সেটা বুঝতে পারুক বা না পারুক এটা হলো নন ডিওন্টোলজিক্যাল জাস্টিফিকেশান আর ডিওনটোলজিক্যাল জাস্টিফিকেশান হচ্ছে যে তোমার একটা সেন্স অফ ডিউটি কাজ করবে টুয়ার্ডস দ্য অডিয়েন্স যে অডিয়েন্স যাতে এটা বুঝতে পারে মনে হয় মনে করে এক গ্লাস অফ ড্রিঙ্কিং ওয়াটার এটা আমাদের কাছে ড্রিঙ্কিং ওয়াটার শেষ সঠিক উত্তর আর কেমিস্ট্রি ডিপার্টমেন্টের লোকদের কাছে এটা কিন্তু ওয়াটার না এটা হচ্ছে একটা কেমিক্যাল একটা সলিউশন যেটা দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন দিয়ে তৈরি এবং এটার অনেকগুলো প্রপার্টিস আছে ইত্যাদি ইত্যাদি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তুমি যদি বলো যে এটা পানি তাহলে কিন্তু উত্তরটা হবে না তাহলে একটা প্রশ্নের সঠিক উত্তর এইটা মানে উত্তরটা যিনি প্রশ্নটা যিনি উত্থাপন করেছেন উত্তরটা তিনি ধারণ করতে সক্ষম কিনা সেটাও কিন্তু একটা ফ্যাক্টর তা আমি বলতে চাচ্ছি যে আমরা যখন বিশ্বকে নিয়ে প্রশ্ন করছি ইভেন বিশ্বের অনুপস্থিতিতে যে একটা সম্ভাব্য অ্যাপসলিউট নাথিংনেস হইতে পারতো সেটা নিয়ে প্রশ্ন করছি তাহলে আমরা কারা আমাদের কগনেটিক ক্যাপাসিটি কি। এখানে দুইটা অ্যাসপেক্ট একটা হচ্ছে যে আমাদের মারাত্মক রকমের লিমিটেশন আমরা যখন দেখি আমাদের মতো করে দেখি আমরা যখন শুনি আমাদের মতো করে শুনি আমাদের সেন্সুয়াল ক্যাপাসিটি সেটা মাইক্রোস্কোপ টেলিস্কোপ যেভাবে আমরা এক্সটেন্ড পাওয়ারফুল করি না কেন এটা কিন্তু আলটিমেট রিয়েল লিমিটেশন আছে মানে কার্ড গডেল যেটা ইনকমপ্লিটনেস থিওরাম দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে কোনো সিস্টেম কিন্তু সেলফ নিজের কনসিস্টেন্সিকে প্রমাণ করতে পারে না ওকে ম্যান অ্যাসিউমস হিজ ওন কনসিস্টেন্সি কিন্তু এখানে জাস্টিফিকেশনের সূত্র অনুসারে কিন্তু এটা আউটসাইডার জাস্টিফায়ার লাগবে যে তোমাকে বলবে যে হ্যাঁ এটা হইছে তাহলে আমরা নিজেরা নিজেরাই কিন্তু বানরের পিঠে ভাগ করার মতো অথবা কাঠবিড়ালির বাগিচা ভাগ করার মতো আমরা ঠিক করছি যে হ্যাঁ এটা হয়েছে এটা হয়নি এটা আমাদের দিক থেকে ঠিক আমাদের যে কোনো জ্ঞানে কিন্তু কন্টেকচুয়াল মানে আমাদের ফ্রেম অফ রেফারেন্স থেকে আমরা দেখি তাহলে আমরা যখন পুরো বিশ্বকে যখন আমরা মানে একটা প্রেডিকেট করি তখন কিন্তু আমরা জগতের ক্ষুদ্রতম অংশ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু কগনিটিভলি আমরা হয়ে যাই যে বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড কেন আমরা প্রশ্নের কর্তা আর আমাদের জ্ঞানের বিষয় হচ্ছে দ্য ওয়ার্ল্ড যদিও ফিজিক্যালি আমি জগতের একটা অতি নগণ্য ক্ষুদ্র অংশ কিন্তু আমরা এটা করি তাহলে আমার এই নগণ্যতা এটা একটা বাস্তবতা আবার আমার একটা এক্সট্রাঅর্ডিনারি সিগনিফিকেন্স দ্যাট আই এম প্রেডিকেটিং দ্য হোল ওয়ার্ল্ড আই আই এম প্রেডিকেটিং দ্য হোল ওয়ার্ল্ড মিনস কগনেটিভলি তুমি যখন প্রেডিকেট করো প্রেডিকেট ইজ বিয়ন্ড দ্য সাবজেক্ট মাস্ট বি এবং তুমি এখানের মধ্যে শুধু ওয়ার্ল্ডকে প্রেডিকেট করো নাই ওয়ার্ল্ডের পরিবর্তে একটা নাথিংনেস হইতে পারতো সেটা কিন্তু প্রেডিকেট করছো তাহলে আমাদের কগনেটিভ ক্যাপাসিটির আমি দুইটা কথা বললাম যে আমাদের এম্পেরিক্যাল মানে প্রুফ দ্যাট উই আর ভেরি লিমিটেড উই হ্যাভ সো মেনি লিমিটেশনস অ্যাট দ্য সেম টাইম আমাদের এই ভেরি কোয়েশ্চেন করার মাধ্যমে আমাদের যে একটা এক্সট্রডিনারি ক্যাপাসিটি টু প্রেডিকেট দ্য ওয়ার্ল্ড টু প্রেডিকেট দ্য অল্টারনেটিভ অফ দ্য ওয়ার্ল্ড ওকে এইটা এর মাঝে আমাদের জিনিস জিনিসটার উত্তর খুঁজতে হবে এই প্রশ্নটার মূল উত্তর দেওয়ার আগে আমি বিস্তারিত ভূমিকা বললাম এই ভূমিকার বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে মূল উত্তরটা খুব সংক্ষেপে আমি দিয়ে দিচ্ছি যে এই প্রশ্নটাকে আমরা কোন দিক থেকে ডিল করব আমরা কি এটা জগতের ভিতর থেকে আমাদের দিক থেকে এটা ডিল করব নাকি আমরা জগতের বাইরের দিক থেকে ফ্রম আউটসাইড পয়েন্ট অফ ভিউ আমরা এটাকে ডিল করবো তাহলে আমরা দ্বিতীয় কথাটাতে প্রথমে আসি আমরা যদি মানে জগতের বাইরে থেকে আউটসাইড পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাজ ইফ উই আর নট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড আমরা যদি প্রশ্নটাকে ডিল করতে চাই তাহলে এই জগৎ নাথিংনেস মানে অ্যাবসোলিউট নাথিংনেস পরমশূন্যতা এবং এই একটা বস্তু জগৎ যেভাবে আসে এই দুইটা যদি আমরা চিন্তা করি তাহলে এই জগৎ তৈরি হওয়ার ফ্রম আউটসাইড পয়েন্ট অফ ভিউ পয়েন্ট অফ ভিউ দেয়ার ইজ নো ন্যাসেসিটি দেয়ার ইজ নো এখানে গড তালা থাকুক বা না থাকুক এমন কোন ন্যাসেসিটির কথা আমরা বলতে পারবো না যে গড তৈরি জগৎ তৈরি হবে তবে লরেন্স কাউসরা যেভাবে করে আমি জানি না এই ধরনের বই কিভাবে বেস্ট সেলিং বুক হয় যে যেখানের মধ্যে একটা বা এমন একটা শূন্যতার কথা বলছে যে শূন্যতা হচ্ছে যে আমাদের কমন সেন্সের শূন্যতা আমরা বলি বাক্সের মধ্যে কিছু নাই কিছু নাই মানে যে কোনো কিছু থাকার কথা ছিল সেটা নাই কিন্তু সেখানে তো বাতাস আছে ওকে মানে বাতাস সব বের করলাম তাহলে তো সেখানের মধ্যে তো ওই ছোটো ছোটো পার্টিকেলগুলো আছে সেখানের মধ্যে তো ওই যে ওদের কোয়ান্টাম ফ্লাকচুয়েশান আছে সেখানে তো ন্যাচারাল লগুলো আছে তাহলে আমরা যখন পরম শূন্যতা এই পরম শূন্যতার ধারণার একটা ফিলোসফিক্যাল ধারণা পরমশূন্যতা আমরা কখনো পাই না আমরা যেটা পাই আমরা সেটার একটা সাপোর্ট কল্পনা করি আমরা যেহেতু লিমিটেড আমরা একটা আনলিমিটেডনেসের কল্পনা করি সে আনলিমিটেডনেস একটা ম্যাথমেটিক্যাল এন্টিটি হইতে পারে এটা একটা ফিলোসফিক্যাল অ্যান্টিটি হইতে পারে আনলিমিটেড ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড ইজ ফিজিক্যালি আনলিমিটেড এটাও যদি বলি এখানেও কিন্তু একটা মানে ইনফাইনটি কিন্তু চলে আসে কেউ কেউ সেটাকে অ্যাম্বডিমেন্ট অফ আনলিমিটেডনেস অ্যাবসোলিউটনেস এটার অ্যাম্বডিমেন্ট অফ অ্যাবসোলিউটনেস হিসেবে গডকে অ্যাসিউম করতে পারে যেমন করে আমরা করি অবশ্যই আমরা অ্যাসিউম করি না আমরা মনে করি ইট ইজ মোর দ্যান রিয়েল সেজন্য আমরা বিলিভার আপনি বিলিভার না হন কিন্তু ফ্রম আউটসাইড পয়েন্ট অফ ভিউ দেয়ার ইজ নো নেসেসিটি দেয়ার ওয়াজ নো নেসেসিটি দেয়ার ক্যানট বি এনি নেসেসিটি একটা জগৎ হইতে হবে ওকে আর ফ্রম ইনসাইড পয়েন্ট অফ ভিউ আপনি যদি দেখেন যে কেন শূন্যতার পরিবর্তে বিশ্বের অস্তিত্ব রয়েছে এটার খুব সহজ আনসার হচ্ছে যে এই প্রশ্নটা করার জন্যে আমি যদি না হইতাম জগৎ যদি না থাকতো হ্যাঁ এইভাবেই যদি না থাকতো এই সময় যদি আমি না হইতাম তাহলে কেন শূন্যতার পরিবর্তে জগতের অস্তিত্ব রয়েছে এই প্রশ্নটা আমি উত্থাপন করতাম না কী বলো যখন দাস ব্যবস্থা ছিল তখনও যদি আমি মানুষই হইতাম কিন্তু একজন কৃত দাস হইতাম তাহলে খুব সম্ভবত আমি এই ফিলোসফিক্যাল কোয়েশ্চেনটা রেজ করতাম না তাই না আর আমি যদি মানুষ হয় যদি বানর হইতাম তাহলেও বোধহয় এই প্রশ্নটা উত্থাপন করতাম না তাহলে আমাদের দিক থেকে আমরা যদি দেখি তাহলে এই জগৎ হওয়াটা মানে এটাকে অ্যান্থ্রোপিক প্রিন্সিপাল বলে আমাদের দিক থেকে ইট ইজ এ নেসেসিটি এটা হওয়াই অনিবার্য ছিল না হলে তো আমি হইতাম না তাহলে এই প্রশ্নটা আমি উত্থাপন করেছি এখান থেকে যদি আমি যদি পিছন দিক থেকে ফিরে তাকাই পিছনে যা যা হইছে এই সব কিছু হওয়াটা ছিল নেসেসিটি ছিল ফর বিকামিং অফ মি ফর দ্য বিকামিং অফ দ্য ওয়ার্ল্ড আচ্ছা এরপরে আমি লাস্টের এই কথাটা বলবো এই যে আমরা হয়েছি এ অস্তিত্ব নিয়ে আমরা কি সন্তুষ্ট নাকি সন্তুষ্ট নই কেউ বলতে পারে যে আমার হওয়ার কি দরকার ছিল মিনিংলেসনেসই অনেক ভালো ছিল হ্যাঁ তো এই যে ইয়ারা এই পোস্ট ফিলোসফাররা নাস্তিকবাদের পক্ষে যারা বিশেষ করে তারা যে মিনিংলেসনেসের কথা বলে দিয়ার ইজ নো আলটিমেট মিনিং এটার কথা তারা কেন বলে জানো কারণ যদি একটা মানে অ্যাবসলিউট কনক্রিট ইন্ট্রেনজিক মিনিং দেয় আছে তুমি যদি এই কথাটা মানো হ্যাঁ যেভাবেই মানো না কেন তাহলে তোমার একমাত্র নৈতিক দায়িত্ব হলো যে ওই মিনিংটাকে বাস্তবে রূপায়ণ করা ওটাকে ফলো করা ওটাকে মেনে নেওয়া তারা যেহেতু সে ধরনের কোনো কিছু মানবে না সেজন্য তাহলে ওই অ্যাপসুলিট মিনিংটা কে দিবে মাস্ট বি এ গড যে অ্যাবসলিউ অ্যাবসলিউট একটা অবজেক্টিভ মোরালিটি দিবে অ্যাবসোলিউট মিনিং দিবে তুমি সেটা মানবা এই না মানার জন্য তারা মিনিংলেসনেসের কথা বলে কিন্তু এটা করতে গিয়ে তারা একটা মানে সেলফ কন্ট্রাডিকশানে ভোগে যে কেউ যদি বলো যে ভাইরা হ্যাঁ শোনো সবাই আমি কিন্তু বেঁচে নাই তার এই কথাটাই প্রমাণ করে যে সে আসলে বেঁচে আছে এটা হচ্ছে লায়ার প্যারাডক্স বলে যে আই এম টেলিং লাই হোয়েদার ইট ইস ট্রু অর ফলস হ্যাঁ তো এখন কেউ যখন বলে যে দেয়ার ইজ নো মিনিং এই নো মিনিং কথাটা কিন্তু ইটসেলফ একটা মিনিং ক্যারি করে ইউ আর সে এনিথিং হুইচ ইজ মিনিংলেস ইভেন মিনিংলেসনেস এটারও কিন্তু একটা মিনিং আছে তাহলে আমরা যেভাবে চিন্তা করি সেটা তো আমরা ধরেই নেই যে আমাদের অস্তিত্ব জগতের অস্তিত্ব এটা হচ্ছে একটা ব্রুড ফ্যাক্ট অ্যান্ড উই আর বেনিফিটেড ফ্রম দ্য রিয়ালিটি ফ্রম দ্য ফ্যাক্ট এবং নগদ বেনিফিটটা হচ্ছে যে উই আর রেজিং কোয়েশ্চেন ওয়াই এম আই হু এম আই ইজ মাই রিলেশন ওয়ার্ল্ড ওয়াই দিস ওয়ার্ল্ড দিস ওয়ে এই ধরনের যত এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন এই যে প্রশ্ন ওয়াই দেয়ার ইজ ওয়ার্ল্ড আদার দেন নাথিং এই প্রশ্নটাকে তুমি যদি কেউ যদি মনে করে যে এই প্রশ্নটা ভ্যালিড নয় তাহলে আলোচনারই দরকার নাই আর প্রশ্নটাকে সে যদি ভ্যালিড মনে করে তাহলে এই প্রশ্নটাই কিন্তু ওয়ার্ল্ডকে নেসেসিটেট করে কেউ যদি বলে যেন আমি অ্যাডক মানে আপাতত এই জিনিসটাকে ধরে নিচ্ছি তাহলেও মানে পুরো জিনিসটা তার উপর নেসেটিটেট হয়ে যায় কেন কারণ সে অন্টোলজির ফাঁদে পড়ে যায় কারণ সে আপাতত ধরছে তাহলে রিয়েলটা কোথায় এই যে কিছুদিন আগে মারা গেল এখন মরহুম ড্যানিয়েল ড্যানের মানে এথিজমের ফোর হর্সম্যানের একজন যে ওনার বইয়ের নাম কি কনস্যাসনেস এক্সপ্লেন এটার মূল কথাটা কি আমরা যে মনে করি আমরা আমরা কনশাস আমাদের ইন্ট্রেনজিভ কনসাসনেস আছে এটা একটা ইলিউশন মানে এটার আমি বাংলায় নাম দিয়েছি তত্ত্ব আমরা ভুল করে মনে করি যে সঠিক বলে কোনো কিছু আছে কিন্তু এই আমাদের ভুলটা যদি জেনুইন হয়ে থাকে ওই যে লায়ার প্যারাডক্সের মতো তাহলে এটাই সঠিক যে এটা ভুল তো ইহা ভুল হওয়া যদি সঠিক হয় তাহলে সঠিক হওয়ার বিষয়টা তো আছে কোথাও না কোথাও আছে বাস্তবে তাহলে আপনি ভুল পাচ্ছেন তাহলে মেটাফিজ ফিজিক্যালি যদি আপনি ভুল পান সব ভুল এই কথাটা স্বয়ংত আর ভুল হইতে পারে না ভুল করে মনে করে ভুল করে মনে করে এবং আমরা যখন কোনো ভুল করি যেমন মনে করো আমি দড়ি দেখে সাপ মনে করলাম তাহলে সাপ থাকতে হবে দড়িও থাকতে হবে তাহলে আমি আমি মনে করো বাঘের ছানাকে বিড়াল বিড়াল বলে মনে করলাম কিন্তু বাঘের ছানা থাকতে হবে মনে করো আমি পঙ্খিরাজ ঘোরার কল্পনা করি বাস্তবে কিন্তু ঘোরা এবং পাখি আছে আমি এটাকে জোড়া লাগাইছি তাহলে আমি বলি জগতে কোনো বাস্তবতা নাই তাহলে কোন বাস্তবতার ভিত্তিতে আমি বলতেছি যে জগতে কোনো বাস্তবতা নাই মানে আমি যদি বলি যে এভরিথিং ইজ ইলিউশন দ্য ভেরি স্টেটমেন্ট ইট সেলফ শুড নট বিলিউসিভ ইট মাস্ট বিচুয়াল তাই না তাহলে ওই যে কথাটা আমি এপিস্টোমোলজির ক্লাসে সেদিন বলেছি যে তুমি অ্যাভিস্টেমিক স্কেলে তুমি এটাকে আমরা সাধারণত থার্টিন স্টেপ বলি উপরে ছয়টা নিচে ছয়টা মাঝখানে ক্যানে কাউন্টার জিরো তো ওই পজিটিভ যে ছয়টা এবং জিরো মিলে ষাটটা এর মধ্যে চিজমের বইয়ের মধ্যে আছে যে দুইটা মাইনর স্টেপ অ্যাভিস্টেমিকলি ইন দ্য ক্লিয়ার অ্যান্ড দ্যাট হুইচ ইজ বিয়ন্ড রিজনেবল অ্যাপেস্টেমিন দ্য ক্লিয়ার এবং অবভিয়াস এই দুইটা বাদে পাঁচটা হচ্ছে মেজর স্টেপ কাউন্টার ব্যালেন্সড প্রোভাবেল বিয় রিজনেবল ডাউট এভিডেন্ট এবং ওকে তাহলে একটা স্টেটমেন্টের অ্যাপেস্টেমিক স্ট্যাটাস যদি প্রোভাবেল হয় কিন্তু ওইটা প্রভাবেল হওয়াটা কিন্তু সার্টিন এক মানে তুমি যদি মনে করো থার্ড ডিভিশন পাও তুমি যে রেজাল্ট পাইছো এটা নিশ্চিত ইভেন তুমি যদি ফেল করো তাহলে তুমি একটা ফলাফল পাইছো ইভেন তোমার ফলাফল যদি উইথেল্ড হয় তাহলেও তুমি একটা ফলাফল পাইছো যে তোমার রেজাল্টটা উইথেল্ট তাহলে কোনো একটা মিনিংফুল কথা বললেই এটা একটা বেস্টেমিক স্ট্যাটাস হবে এ বেস্টেমিক স্ট্যাটাসটা যাই হোক না কেন দ্যাট দ্যাট হ্যাজ টু বি সার্টেন অ্যাবাস্টোমোলজির ভাষায় তেমনি তুমি যদি কোনো বলো যে এটা একটা ইলিউশন 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 হবে না যদি না একটা রিয়েলিটির সাপোর্ট তুমি পাও তাহলে তুমি যদি উইদিন আলোচনা করো তোমার দিক থেকে তুমি যদি দেখো আমার দিক থেকে আমি যদি দেখি ইভেন শুধুমাত্র এই কোয়েশ্চেনটাকে যদি আমরা যদি ভ্যালিড বলে মনে করি ইভেন টেম্পোরারি যদি মনে হয় বলে যে এটা আপাতত সঠিক এইটা আপাতত সঠিক হওয়াটা প্রমাণ করে আপাতত অন্টোলজিক্যাল মানে সাপোর্ট মানে কি এটা বিপরীত দিক থেকে যেটা এটাকে সাপোর্ট করে গ্রাউন্ড যেমন আমাকে সাপোর্ট করে তেমনি অন্ধকার যেমন আলোকে সাপোর্ট করে মিথ্যা যেমন সত্যকে সত্য যেমন মিথ্যাকে পরস্পরই সাপোর্ট করে অর্থাৎ সম্পূর্ণ সত্যের জগতে সত্যটা মিনিংলেস হবে দেয়ার হ্যাজ টু বি ফলসিটি হ্যাঁ এবং অল ফলস এখানে কিন্তু অল ফলস ইটসেলফ কিন্তু সঠিক থাকতে হবে আপাততের বাইরে কিছু অলরেডি থাকতে হবে যেটার কারণে এটা আপাতত দিয়ে শুরু হইতে পারছে তার মানে কগ্নেটিভ তুমি থাকতে হবে তাহলে খেয়াল করে দেখো আমরা আলোচনা করছি পুরো জগৎ এবং জগতের যে কোনো কিছু হোয়াট এভার ইট ইস ফিজিক্যাল অর নন ফিজিক্যাল এটা কেন আছে কেন মানে অ্যাবসোলিউট শূন্যতা হইল না এটা তো আমরা দেখি অ্যাবসোলিউট শূন্যতার দৃষ্টিতে এটার কোনো নেসেসিটি ছিল না আর যদি আমাদের দিক থেকে দেখি তাহলে কিন্তু এটা এভাবে হতেই হবে এইটা যেভাবে হওয়ার যত ফ্যাক্টর যেভাবে অ্যান্থ প্রিন্সিপাল যা বলে এটা হয়েছে বলে এটা হয়েছে আমি ওখানে বলছিলাম যে ফ্লোরের মধ্যে তুমি যদি কিছু মার্বেল ছুঁড়ে মারো এবং কোনো একটা মার্বেলের দৃষ্টিতে দেখো যে এই মার্বেলটা এখানে কেন তাহলে এই মার্বেলটা কোথায় আছে এই সেট আছে তাহলে এই মার্বেলটা এই সেট অংশ হিসেবে হইতেই পারতো না যদি না বাদ বাকি জিনিসগুলো সেভাবে থাকতো থাকতো ওকে তো এটা অনেকভাবেই ব্যাখ্যা করা যায় সেদিকে আমি আর যাচ্ছি না আমার এগুলো নিয়ে জেরুনি আমার যেহেতু একটা প্রকাশিত গবেষণা প্রবন্ধ আছে সেই হিসাবে আমি বলতে পারি যে এ ব্যাপারে আমারও বলার কিছু অথরিটি আছে আমি ওই কথাটা দিয়ে শেষ করতে চাই যদি আমরা আউটসাইড পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে অ্যাবসলিউট নাথিং এটা থেকে জগৎ হয়েছে তো কোনো কিছু থেকে কোনো কিছু হইতে হলে সেটার মতো কোনো কিছু লাগে এভাবে আমরা যদি দেখি তাহলে ওই যে স্ট্যান্ডার্ড আনসারটা ওনারা বলেন নাস্তিকবাদের পক্ষেরা যে ওয়ার্ল্ড গুড ফেট এটা সবসময় ছিল কিন্তু ওয়ার্ল্ডটা এখন কিভাবে আছে এটা পরিবর্তন হচ্ছে মানে যেটা বলছে যে হিরাকিলকাজ বলছে যে সব কিছু পরিবর্তন হচ্ছে তাহলে এটার এন্ট্রিভি বাড়ছে জটিলতা বাড়ছে জটিল যেটা জটিলতা বাড়ছে যেটা সম্প্রসারিত হচ্ছে এটা আমরা সহজ জেমিতি দিয়ে বুঝি যে এটা একসময় একটা সূচনার মধ্যে ছিল এটা ক্ষুদ্রতম ছিল ওই ক্ষুদ্রতম ক্রস করে যখন যায় তখন এটা অনস্তিত্বের মধ্যে ছিল তাহলে অনস্তিত্বে ফিজিক্যাল অনস্তিত্বে আসার আগে দিয়ে এটা ছিল পটেন্সিয়াল লেভেলে অস্তিত্ব ফিজিক্যাল অস্তিত্বে আসার আগে এটা ছিল নন ফিজিক্যাল পটেন্সিয়ালিটি হিসাবে তাহলে এটা কোথায় ছিল নন ফিজিক্যাল পটেন্সিয়ালিটি হিসেবে তাহলে এটা কোথায় ছিল তাহলে অ্যাপসলিউট জিরো এবং জগৎ এই দুটাকে যদি আমরা যদি স্বীকার করে নেই এবং এই প্রশ্নটা মূলত নাস্তিকবাদের পক্ষে লোকেরাই করে বলে যে কেন শূন্যতার পরিবর্তে জগৎ আছে ওকে তাহলে ওটার ক্রাউসের যে আনসারটা সেটা তো আমরা দেখছি যে একেবারেই একটা মানে অ্যাডোলোসেন্ট একটা চাইল্ডিশ আনসার কারণ কোয়ান্টাম ফ্লাকচুয়েশন যেখানে থাকে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি থাকে পজিটিভ নেগেটিভ এটা ইকুলিব্রিয়াম জিরো এটা ভারসাম্যের শূন্যতা এটা কিন্তু পরম শূন্যতা না মানে মানে মেটাফিজিক্যাল শূন্যতা বলতে আমরা যেটা বোঝাই নাথিংনেস সেটা না অ্যাবসোলিউট নাথিংনেস না তাহলে অ্যাবসলিউট নাথিংনেস যদি রিয়ালিটি হয় হতে পারতো বা ছিল আর জগৎ এটা বাস্তবতা তাহলে এই যে বিকামিংটা এটা কিন্তু একটা এক্সট্রনারি পাওয়ারের পক্ষে সম্ভব কারণ অর্ডিনারি এটা কখনোই হবে না ওকে তো এই এই আলোচনাটার উত্তর হচ্ছে যে কেন শূন্যতার পরিবর্তে জগতের অস্তিত্ব রয়েছে কারণ এই জগৎ কারণ এই প্রশ্নটা আমরা উত্থাপন করছি আমরা যদি না থাকতাম তাহলে এই প্রশ্নটা কেউ উত্থাপন করতো না জগতের অস্তিত্ব রয়েছে বলে আমরা প্রশ্নটা উত্থাপন করতে পেরেছি এটা হলো আপাতত অ্যান্সার আপনি যদি এটা নিয়ে আরও আলোচনা করতে চান তাহলে আপনি দেখবেন যে ওই যে প্রসেস ভার্সেস পারপাসের সম্পর্ক দেয়ার ক্যানট বি এনি প্রসেস উইদাউট পার্পাস অ্যান্ড পার্পাস ইজ বিয়ন্ড দ্য প্রসেস এটা আমার ফর্মুলা তাহলে আপনি যদি জগৎ টোটাল জগৎকে একটা প্রসেস হিসেবে দেখেন তাহলে এটার বিয়ন্ড একটা পারপাস থাকবে তাহলে ওই পারপাসকে মানে ওই পারপাসকে ইম্পোজ করার জন্য জগতের উপরে দেয়ার হ্যাজ টু বি সাম এক্সট্রডনারি পাওয়ার হু ইজ a conscious বিং বাট নট পার্ট অফ দিস ওয়ার্ল্ড দ্য ওয়ে উই নো দ্য ওয়ার্ল্ড exist করে function, করে এবং হি হ্যাজ গিভেন দ্য এগুলো করলে আপনাকে তখন আরও একটা লাইনে যেতে হবে যে লাইনটা আপনি পছন্দ করেন না সেদিকে যেতে হবে বাট আই ডোন্ট নো অ্যাজ এ লিসেনার হাউ মাচ কনসিস্ট্যান্টলি ইগার অ্যান্ড ইন্টারেস্টেড ইউ আর টু ডিগ দা টু ডিক দাও ইস্যু হ্যাঁ আপনি কত গভীরে যেতে চান আপাতত এটাই হল যে আনসার যে জগতের বাইরে থেকে এটার কোনো নেসেসিটি নেই আর জগতের ভিতর থেকে দেখলে এটা হচ্ছে যে একটা নেসেসারি ইভেন্ট এটা এভাবে হওয়া ছাড়াও অন্যভাবে হওয়ার কোনো পথ ছিল না তো আমাদের দিক থেকে তাহলে আমাদের দিক থেকে যদি আমরা দেখি এটা এভাবে হওয়ার দরকার ছিল তাহলে এই আমরা এখন আমরা এই প্রশ্নের মধ্যে পড়েছি তাহলে এই জগৎটা যে এইভাবে হইল তাহলে এই জগতের মধ্যে আসলে আমার পরিচয়টা কি এবং আমার সাথে জগতের সম্পর্ক কী হবে এই আলোচনা যদি আপনি শুরু করেন তাহলে এই আলোচনা আপনাকে আলটিমেটলি একটা পরম সত্তার দিকে নিয়ে যাবে আই ডোন্ট নো ওয়েদার ইউ আর ইন্টারেস্টেড অর নট বাট ফর দিস টাইম দিস ইজ দ্য আনসার টু ইউর কোয়েশন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম